আজকের আমাদের ক্লাসের বিষয় হচ্ছে টাইম অ্যান্ড ওয়ার্ক। টাইম অ্যান্ড ওয়ার্কে আজকে আমরা 10টা অঙ্ক সলভ করব। এরকম আমরা 5টা ক্লাস করব, পাঁচটা ক্লাস হবে, 10টা করে 50টা অঙ্ক করব। তো দেখি প্রথম অঙ্কতে কী বলেছে। প্রথম অঙ্কতে বলেছে এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ, অ্যান্ড বি অ্যান্ড সি ক্যান 16 ডেজ, অ্যান্ড এ হ্যাজ বিন ওয়ার্কিং ফর 5 ডেজ, অ্যান্ড বি ওয়ার্কিং ফর 7 ডেজ, সি টেক ফিনিশ অফ দ্য ওয়ার্ক ইন 13 ডেজ, তাই না? 13 ডেজ। হাউ মেনি ডেজ ইচ অফ দেম ইচ অফ ডু দ্য ওয়ার্ক বাই হেমসেল, মানে তারা একা একা কদিনে করবে। যদি আমি বাংলাতে এটাকে টোটালি বলি যে এ আর বি একটা কাজ করে 12 দিনে, বি আর সি করে 16 দিনে, এ কাজ করে 5 দিন, বা কাজ করে এ হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাট ইট ফর 5 ডেজ, 5 দিন কাজ করার পর, এবং বি 7 দিন কাজ করে, এবং 7 দিন কাজ করার পর সি সেই কাজটা 13 দিনে সলভ করে, তাই না? মিন হাউ মেনি ডেজ কুড ইচ ডু দ্য ওয়ার্ক হিমসেল, মানে তারা প্রত্যেকে যদি কাজটা করতো কতদিনে করতো। দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা যদি আমি সলভ করতে চাই, জেনারেলি এই অঙ্কটা সলভ করতে গেলে আমি কীভাবে করবো, জেনারেলি আমরা করে থাকি 1/12 এ প্লাস বি প্লাস 1/16, এইভাবে করে নিয়ে এদের এলসিএম 48, তারপরে যা আসবে যোগ বিয়োগ। পরীক্ষা হলে আমার এত সময় নেই, পরিষ্কার কথা, পরীক্ষা হলে আমার কাছে এত সময় নেই, আমি এত সময় ধরে একটা অঙ্ক সলভ করতে পারবো না। আমাকে পরীক্ষার হলে এখন যেটা হয়, যেমন এটা আজ থেকে 2 বছর 3 বছর আগের ঠিক ছিল, এখন এটা হবে না, এখন এটা দিয়ে চলবে না। এখন আমাদের নতুন অ্যাপ্রোচ শিখতে হবে, যে অ্যাপ্রোচে আমাদের কম সময়ে আমরা এই অঙ্কটাকে করতে পারবো। সেই অ্যাপ্রোচটা কী, সেই অ্যাপ্রোচটা নিয়ে আমি মানে আমি আজকে সেই অ্যাপ্রোচটা শেখানোর জন্যই এই ম্যাথটাকে রেখেছি। সেই অ্যাপ্রোচটা হচ্ছে গিয়ে, দেখো যদি কোনো কাজ করা হয়, যে কোনো কাজ, ধরো এটা একটা ঘর আছে, এই ঘরটা বানাতে হবে, এই ঘরটা বানাতে লাইক 50টা আমাদের ইটের দরকার হয়। তিনজন ব্যক্তি যখন ইন্ডিভিজুয়ালি কাজ করে, তখন ওর লাগে এই 50টা ইট দিতে 10 ঘন্টা, ওর লাগে 5 ঘন্টা, ওর লাগে 15 ঘন্টা। মানে কি কাজের পরিমাণটা আলাদা হয়ে যাচ্ছে না, কাজের পরিমাণটা কিন্তু একই থাকছে, চেঞ্জ হচ্ছে কি মানুষের এফিসিয়েন্সি ক্ষমতা, মানে এক একজনের কাজ করার ক্ষমতা এক একটা থাকে, সেই জন্য কাজ করতে কারো সময় বেশি লাগে, কারো কম লাগে। তো আমরা সেই যে কাজের পরিমাণ, এটা নিয়েই আমাদের অঙ্কটা করব আমরা, ঠিক আছে? দেখি কি করা যায়। ঠিক আছে, 12 দিনে এ প্লাস বি, 12 দিনে এ প্লাস বি, আর বি প্লাস সি হচ্ছে গিয়ে 16 দিনে। তো এদের আমরা কি করব, এলসিএম বের করবো। এলসিএমটাই হচ্ছে টোটাল ওয়ার্ক, এলসিএম হচ্ছে 48। এলসিএম যদি 48 হয়, টোটাল ওয়ার্ক 48, তাহলে ও একদিনে, এ প্লাস বি একদিনে কত ওয়ার্ক করে, এ প্লাস বি একদিনে 4 ওয়ার্ক করে, বি প্লাস সি একদিনে করে 3 ওয়ার্ক, 3 ইউনিট কাজ, না 3 ইউনিট কাজ, এ 4 ইউনিট কাজ করে, 4 ইউনিট কাজ করে। তার মানে কি দেখা যাচ্ছে যে এ বি এ এবং বি একদিনে 4টাই, যদি আমরা ভাবি যে একটা কাজের এখানে 48টা ইট, 4টা ইট করে, আরও 3টা ইট করে, তাহলে আমার এখন কী কাজ করা, কী দেখতে হবে। এখন বলেছে যে, দেখো এখানে বলেছে আফটার 5 দিন কাজ হলো, 5 দিনে 5 দিন কাজ করেছে, তাহলে একে আমি যদি এ আর বি একসঙ্গেই আছে, এখানে যদি আমি একে 5 দিন কাজ করাই, একে যদি আমি এখানে 5 দিন কাজ করাই, তাহলে টোটাল কাজ হয়ে যাচ্ছে 20 ইউনিট, 20 ইউনিট কাজ হচ্ছে। দেখো আর তারপরে পরে কী বলছে, বি কাজ করে 7 দিন, বি কাজ করে কতদিন, 7 দিন। এখন বি 7 দিন কাজ করে, তো বিকে তো আমি এখানে এর সঙ্গে 5 দিন কাজ করিয়ে নিলাম, তাহলে বি এর আর কতদিন বাঁচলো, 2 দিন, বি এর 2 দিন বাঁচলো, তো বি এর 2 দিনে 6 ইউনিট হবে, 6 ইউনিট। কিন্তু বি এর সাথে কে আছে, বি এর সাথে সিও আছে, বিয়ের সাথে সিও আছে না, কিন্তু সি কাজ করে 13 দিনে, তো আমি 2 দিনকে মাইনাস করে দিই, 13 থেকে 2 দিন মাইনাস করলে 11 দিন থাকলো সি এর। বোঝা যাচ্ছে বিষয়টা, যেহেতু এখানে এ প্লাস বি এ 5 দিন করেছে, তো 5 দিন দিলাম 20 দিন, এই 5 দিনে বিও ইনক্লুড ছিল, তাই বিয়ের 7 দিনে দিয়ে 5 দিন সরিয়ে দিলাম, বিয়ে 2 দিন বাকি থাকলো, তো 2 দিনে 6 ইউনিট, 6 ইউনিটে এখানে আবার সিও আছে, সি আবার সি 13 দিন করেছে, তাই সি এর 2 দিন নিয়ে নিলাম, তাহলে সি এর বাকি থাকলো 11 দিন। এবার কাজ কতটা হলো, কাজ হলো 20 প্লাস 6, মানে 26। এই আমি যদি 48 থেকে 26 বিয়োগ করি, তাহলে আমার কত আসবে, তাহলে আমার আসবে 22 দিন, 22 দিন। তো এই 22 দিন, 22 তার মানে 11 দিনে 22 ইউনিট কাজ করে, তো সি এর একদিনের কত ইউনিট কাজ হয়, 2 ইউনিট, সি একদিনে 2 ইউনিট কাজ করতে পারে। তো বি আর সি মিলে একদিনে কত ইউনিট কাজ করে, 3 ইউনিট, তাহলে এটা যদি সি হয়, তাহলে বি এর একদিনের ইউনিট কত হচ্ছে, 1 ইউনিট। বি এর 1 ইউনিট কাজ হলে এর কত হবে, এ আর বি মিলে 4 ইউনিট, তাহলে এর হয়ে যাবে 3 ইউনিট। তাহলে সেই অনুযায়ী কাজ দেখি, টোটাল কাজ হচ্ছে 48, তাহলে এর করতে সময় লাগবে 16 দিন,
বি এর করতে 48 দিনই সময় লাগবে, কারণ এক ইউনিট কাজ করে, আর সি এর করতে লাগবে 24 দিন। বোঝা গেল? তো ওই যে ট্রেডিশনাল নিয়ম 1/16 প্লাস ওটা তারপর মাইনাস করে, আমরা সেই নিয়মে যাব না, আমরা এই নতুন অ্যাপ্রোচটা শিখবো। যদি এটা এক্সাম হল হতো, তাহলে দেখো এক্সাম হল হলে আমি জাস্ট আরেকবার সলভ করে দেখাচ্ছি যে এক্সাম হল হলে অঙ্কটা কত তাড়াতাড়ি সলভ হতো, সেটা এখানে দেখাচ্ছি। যখনই দেখতাম 12 আর 16, 12 আর 16, এর এলসিএম 48, এটা হচ্ছে গিয়ে 4, এটা হচ্ছে 3, এ কাজ করছে 5 দিন মানে 20, এর সাথে বিও আছে দেখে নেব, বি কাজ করছে 7 দিন, 5 দিন চলে গেলে বিয়ের থাকে 2 দিন মানে 6, সি কাজ করছে 13 দিন, 2 দিন চলে গেলে হচ্ছে 11, তো 26 বাদ দিলে 48 থেকে হচ্ছে 22, 22 বাই 11 মানে 2, সি এর 1 ইউনিট হচ্ছে 2, এখানে বি প্লাস সি আছে, তাহলে বি এর হচ্ছে 1 ইউনিট, আর বি এর যদি 1 ইউনিট হয় 4 মানে হচ্ছে এর 3 ইউনিট, 3 মানে 8 ভাগ করলে হচ্ছে 16, 1 মানে 48ই, আর 2 মানে হচ্ছে 24। দেখো অঙ্ক শেষ, জাস্ট কয়েক সেকেন্ডের বিষয়। ঠিক আছে, পরের অঙ্কটা করি, আরও অঙ্ক যখন করব ধীরে ধীরে, এই যে ইউনিট ধরে অঙ্ক করাটা, এটা আশা করি আরও বেশি ক্লিয়ার হবে। আর যদি না বোঝা হয় তাহলে অঙ্কটাকে আরেকবার রিপ্লে করে নিয়ে দেখলে আশা করি এটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। চলো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে কী বলেছে? এ ও বি ডু আ ওয়ার্ক ইন 40 ডেজ, এ এবং বি একটা কাজ করে 40 দিনে, এ প্লাস বি একটা কাজ করে 40 দিনে। বলেছে আফটার ওয়ার্কিং ফর 10 ডেজ, 10 দিন কাজ হওয়ার পর কী করলো? সি, আচ্ছা অ্যাসিস্ট বাই সি, সি এসে যোগ দিল, অ্যান্ড দ্য ওয়ার্ক ফিনিশ বাই 20 মোর ডেজ, এবং কাজটা 20 দিনে মানে আরও 20 দিনে শেষ হয়ে গেলো। তো টোটাল কতদিন লাগলো? 30 দিন। আগে কতদিন লাগতো? 40 দিন, 10 দিন বাঁচিয়ে দিল সি এসে। ইফ সি ডাজ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক ইন 2 ডেজ, সি কী করে? সি যেই কাজটা করে 2 দিনে, অ্যান্ড বি ডাজ ইট 3 দিন, তার মানে 3 দিনে বি করে, মানে দুইটা বি, মানে বি 2 দিনে যেই কাজ করবে, সি 3 দিনে সেই কাজ করবে, মানে এফিসিয়েন্সি দেখি 3টা সি সমান সমান 2টা বি, সরি উল্টা বললাম, এফিসিয়েন্সি হচ্ছে ও যদি 3টা কাজ একদিনে করতে পারে আর বি করবে 2টা কাজ, তার মানে 2টা সি সমান সমান 3টা বি। ওকে, তারপরে কি বলছে? এখন বলছে যে হাউ মেনি ডেজ ইচ অফ দেম কুড ডু দ্য সেম ওয়ার্ক অ্যালোন, মানে তারা একা সেই কাজটা একাকি কতদিনে করবো, ও একা ও একা। দেখো এই ধরনের অঙ্ক যদি এক্সাম হলে আসে, তাহলে আমি কী করে সলভ করব এটা আমাকে জানতে হবে। এই যে সলভ করার অ্যাপ্রোচটা আমাকে এই ধরনের অঙ্কে, বিশেষত এই ধরনের অঙ্কে আমাকে জানতেই হবে। ঠিক আছে, এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমি যেটা মানে যেইভাবে জেনারেলি অঙ্কগুলো সলভ করা হয় সেইভাবে যদি আমি করতে চেষ্টা করি, তাহলে এই অঙ্কটা করতে এত বেশি সময় লাগবে যে অন্তত 2 থেকে 3 মিনিট সময় লেগে যাবে এক্সাম হলে। তো 2 মিনিট সময় ধরে এই অঙ্কটা করার কোনো মানে হয় না, মেবি 1.5 মিনিট তো লাগবে, 1.5-2 মিনিট লেগে যাবে। কী করতে হয় সেখানে? সেখানে আমি করতে হবে 1/ মানে 40 ডেজ, যখন তার মানে হচ্ছে 1/40 তো করতে হবে, 10 দিনে কাজ হয়ে গেছে 10/40, মানে বাকি থাকলো একে চার অংশ হয়ে গেল, বাকি থাকলো 3/4। এবার 3/4 অংশ হলো, তো 20 দিয়ে আমি কি করব, 20 দিনে হচ্ছে 20 দিনে গুণ করব, 20 দিয়ে গুণ করলে পরে হয়ে যাবে আমার, তারপরে এটাকে উল্টে করতে হবে 20×3/4, এরকম অনেক কিছু করে নিয়ে আলটিমেট আমার অ্যান্সার আসবে। কিন্তু আমার পরীক্ষার হলে তো এত সময় নেই, পরীক্ষার হলে দেখো পরীক্ষার হলে মানে আমি বসে নিয়ে 2 মিনিট ধরে একটা অঙ্ক সলভ করলাম, তাতে মানে এক্সামিনার কিছু দেখবে না। আমাকে করতে হবে যে কম সময়ের মধ্যে বেশি অঙ্ক করা, আলটিমেট ওয়েমার শিটে আমাকে অ্যান্সারটাকেই গোল করতে হবে, আর অনলাইনে হলে আমাকে টিক মার্কই দিতে হবে। কিভাবে সলভ করলাম সেটা ম্যাটার করে না। এই ধরনের অঙ্ক যখন দেখবে, জাস্ট মার্ক করে রাখো, এই ধরনের অঙ্ক যখন দেখবে সেটাকে ট্রেডিশনাল মেথডে না গিয়ে সেটাকে অপশন টেস্ট করবে, এটা শেখো, অপশন টেস্টটা জানতে হবে। আমাদের অপশন টেস্ট কী, যেমন কে আছে, এ বি সি তিনজন আছে, ধরো একটা অপশন, অপশন তো থাকবে না তিনজনের, 3টে 4টে অপশন থাকে। ধরো ফার্স্ট অপশনে থাকলো এ করে 50 দিনে, বি করে 60 দিনে, তো সি করে 90 দিনে, দ্বিতীয়টাতে থাকলো এ করে 60 দিনে, বি করে 70 দিনে, তো এ করে 110 দিনে, তারপরে 3 নম্বরটাতে থাকলো যে এ করে 60 দিনে, এ করে 60 দিনে, বি করে তোমার 120 দিনে, আর সি করে হচ্ছে গিয়ে 80 দিনে, আর একটাতে থাকলো 4 নম্বরে থাকলো এ করে 75 দিনে, বি করে 120 দিনে,
আর সি করে হচ্ছে গিয়ে 90 দিনে। আর একটাতে থাকলো 5 নম্বর অপশানে থাকলো তোমার 80 দিনে, আর এদিক থেকে হচ্ছে 120 দিনে, আর এটা হচ্ছে গিয়ে 85 ডেজে, এই অপশান থাকলো। ঠিক আছে, এরকম কিছু না কিছু অপশান থাকবে, জাস্ট আমি এখন অপশানগুলো বললাম। তো এবার আমার কাজ কী হবে, আমার কাজ হবে অপশানটাকে এলিমিনেট করা। কী করে করবো দেখো, এখানে বলি যে সি ডাজ অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক 2 ডেজ, মানে সি 2 দিনে যা ওয়ার্ক করে বি সেটা 3 দিনে করে, বি সেটা করে 3 দিনে, তাই না? বি সেটা 3 দিনে করে। এবার আমার কাজ কী হবে, আমার কাজ হবে যে বি আর সি এর যেখানে যে বি এবং সি আছে এদের রেশিওটা বের করা। এটা 60 ছিল, ঠিক আছে, এদের রেশিও বের করা। এদের রেশিও কি 2:3? তো এখানে দেখো, এখানে বলছে এখানে আসছে 3:2 চলে আসতেছে, কিন্তু 3:2 তো নয়, 2:3, এটা প্রথমে এলিমিনেট হয়ে গেল। এখানে যদি কাটি 7:11 আসবে না 2:3, এটা যদি দেখি এটাতে যদি কাটি এখানে 4 দিয়ে যদি 3, হ্যাঁ এটাতে আসতে পারে। যদি এটাতে দেখি, এটাতে দেখলে পরে দেখবো, এটাতে যদি কাটি, এটা 3 দিয়ে যদি কাটি, 3 3 3 9, 3 4 12, এটা 4:3 আসতেছে, এটা অ্যান্সারই হবে না। এটাতে যদি দেখি এটা তো আসবে না, এটা এটাও আসবে না। তো আমার অপশান অনুযায়ী যদি দেখি আমার এটাই অপশান, এটাই অপশান। হ্যাঁ, এবার এটা হতেই পারতো যদি আমার এখানে বলতাম, মানে ধরো কেউ বললো যে এখানে এটা 90 হয়ে এখানে এটা 90, এটা 90 না হয়ে এখানে, আচ্ছা এটা এখানে 90 হয়ে এটা এখানে তোমার 60 হয়ে গেল, তখন কি করতে, এটা এখানে 60 হয়ে যেত। তো তখন তো এখানে তো অপশনটা আমার এরকমই আসতো না, যে এটা হতো 2, এটা হতো 3, তখন আমি কি করে বুঝতাম যে কোনটা অ্যান্সার একদম। এটা বোঝার জন্য কি করতে হবে, আলটিমেট তো এলিমিনেট করলাম, এলিমিনেট করার পরে দেখো এই এলিমিনেশন করতে খুব একটা সময় লাগবে না। যখনই প্রশ্নটা দেখলাম, প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে জাস্ট উত্তরগুলোতে দেখবো, পটাপট এলিমিনেট করবো। এলিমিনেট করার পর এখন আমি আসবো এ আর বি এর মধ্যে। এ আর বি একটা কাজ, এটা ইউনিট মেথড, এ আর বি একটা কাজ করে 40 দিনে, এ আর বি একটা কাজ করে 40 দিনে। যদি আমি দেখি কোনটা অপশানে রাখলাম এটা, আর এখানে ধরো 160 ছিল, এখানে একটা অপশান রাখলো 60, এখানে অপশান থাকলো একটা 60 ধরে নিচ্ছি, তাহলে পরে এটা হচ্ছে গিয়ে 60, আর এটা হচ্ছে গিয়ে 120, 60 অ্যান্ড 120, 120 হবে টোটাল মানে এলসিএম। তাহলে ও দুই একদিনে 2 ইউনিট কাজ করবে, একদিনে 1 ইউনিট কাজ করবে, একদিনে 3 ইউনিট কাজ হয়, 3 ইউনিট কাজ হলে টোটাল কাজটা করতে হবে 40 দিন। মিললো, এখানে অপশানে অ্যান্সার 40 দিন আছে, এআরবি একদিন 40 দিন করে, এখানে এই অ্যান্সার অনুযায়ী 40 দিনই আসলো। এবার আমরা চেক করি যে এটা যেটা মানছিলাম সেটাকে, সেটাকে 60 আর 90, এআরবি 60 আর 90 180, এটা 3, এটা হচ্ছে 2 3 2 5, 5 180 মানে এটা হচ্ছে 5 2 36, 36 দিনে, কিন্তু অপশানে প্রশ্নে কী বলেছে 40 দিন। সুতরাং অপশান টেস্ট আমাদের এভাবে করতে হবে, ঠিক আছে। অপশান টেস্টের অঙ্ক আরও আসবে, তো জাস্ট ঘাবড়ানোর কিছু নেই, আমি টেকনিকগুলো বলছি কী করে অঙ্কগুলো সলভ করতে হয় এক্সাম হলে। আশা করি এইভাবে দেখতে দেখতে বা আরও এক দুটো অঙ্ক দেখলে এটা খুব মানে খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসি। নেক্সট অঙ্কে কী বলেছে, 12 ম্যান ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 8 ডেজ, 12 ম্যান ক্যান পিস অফ ওয়ার্ক, 4 নম্বর চলে আসি, 3 নম্বরটা করে গেছি, আগে 3 নম্বরটা করি। বলছে এ অ্যান্ড বি ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 6 ডেজ, এ ও বি একটা কাজ করে 6 দিনে, এ এবং বি একটা কাজ করে 6 দিনে। বলছে এ ডাজ ওয়ার্ক অ্যাজ মাচ অ্যাজ বি ইন দ্য সেম দা, এটা আন্টি বলছে এ ডাজ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ ওয়ার্ক বি ইন দ্য সেম টাইম। তার মানে কী বলেছে, এ ততটা কাজ করে যেটা 2B করে, তার মানে একটা এ সমান 2টা B। আবার এখানে কী বলা আছে, অলরেডি তো আরেকটা বি আছেই না, আরেকটা বি মিলে 6 দিনে কাজ করে, তার মানে 3টা B, এই যে এ সমান 2টা B আর বি নিজে, 3টা B মিলে 6 দিনে কাজ করে, 3টা B মিলে যদি 6 দিনে কাজ করে, একটা বি কতদিনে করবে, 18 দিনে, একটা বি করবে 18 দিনে কাজ, একটা বি 18 দিনে করলে এর কতদিন লাগে, হাফ টাইম লাগে, এ করবে 9 দিনে কাজ। আশা করি বোঝা গেল, এর থেকে সহজে বোঝানো মানে এর থেকে সহজভাবে অঙ্কটা করা যাবে না, আমরা ওই অন্যরকমভাবে করবো না। কী করবো তাহলে, আমরা দেখতেই পাচ্ছি এখানে যে বলছে এ টুয়াইস অ্যাজ মাচ অ্যাজ বি, মানে এ সমান সমান 2টা B, আর আরেকটা বি তো থাকবেই, তার মানে 3টা B, 3টা B করে 6 দিনে, তাহলে একটা বি কত দিনে করবে, একটা বি করতে গেলে নিশ্চয়ই বেশি সময় লাগবে, 18 দিনে করবে। তো একটা বি যদি 18 দিনে কাজটা করে, তাই না, এ অ্যালোন ক্যান কত দিনে করবে, তাহলে এ নিশ্চয়ই ও 18 দিন করে, হাফ 9 দিনে করবে, বি অ্যালোন 18 দিনে করে, তো এ অ্যালোন 9 দিনে করবে। ঠিক আছে, চলো 4 নম্বর অঙ্কেতে যাই।
চার নম্বর অঙ্কতে কি বলেছে? চার নম্বর অঙ্কতে বলেছে এটা, 12 ম্যান ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 8 ডেজ। আর বলছে 12 চিলড্রেন, 12 চিলড্রেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 16 ডেজ। ওকে, 12 চিলড্রেন ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 16 ডেজ। 8 ম্যান স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক, 8 ম্যান স্টার্টেড ডুইং দ্য ওয়ার্ক অ্যান্ড আফটার 4 ডেজ 8 চিলড্রেন জয়েন। হাউ মেনি ডেজ উইল নাও টেক টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, বাকি যেই কাজটা থাকবে সেই কাজটা করতে কতদিন সময় লাগবে। এখন আমরা যদি আবার সেই যেটা আমি বলতে চাইছি, যদি এটা এইভাবে করি, 1/12 8 দিন কাটলাম, কেটে করলাম, সময় লাগবে প্রচুর। আমি চাই এমন কিছু শেখাতে যেটা এক্সাম হলে তোমার সময় বাঁচাবে, এবং কিছু নতুন টেকনিক, যেই টেকনিক মানে যেটা করলে আমি অনেক ফার্স্ট আমার অ্যান্সার পাবো। তো এখানে আমার কী কর, এখানে আমি কী করবো দেখো, এখানে বলেছে যে 12 জন 8 দিনে করে, আবার 12 জন 16 দিনে করে। এখান থেকে আমি একটা কনক্লুশনে আসতে পারি যে যদি আমি এখানে ডেটাকে এক করে দিই, এখানে 8 দিনে 16 দিনের জায়গাটাকে যদি আমি 8 দিন করি, তাহলে একে ডাবল করে দিব, 24 জন করে 8 দিনে, কি তাই না? 24 জন করে 8 দিনে, 24 জন কাজটা করতেছে 8 দিনে। তো এখানে দেখো 8 দিন, এখানেও 8 দিন হলো। এবার বলছে যে যদি আমি এখান থেকে দেখি এই অঙ্কটাকে, যদি আমি এখান থেকে অঙ্কটাকে দেখি, তাহলে দেখবো 12 আর 24 জন, এদের টোটাল কাজের পরিমাণ কত? 44 হচ্ছে টোটাল কাজ, টোটাল কাজটা 48 হচ্ছে। এখন বলছে 8 ম্যান স্টার্ট ডুইং দ্য ওয়ার্ক, এখন বলছে 8 ম্যান, 8 ম্যান বলছে, 12 ম্যান বলেনি, কিন্তু 12 ম্যান বললে আমার এখান থেকেই হয়ে যেত। 8 ম্যান যেহেতু বলছে, তার প্রথমে একটা কাজ করতে হবে, এটাকে 24টাকে আমাকে 8-এ কনভার্ট করতে হবে, 24টাকে আমাকে 8-এ কনভার্ট করতে, 8-এ কী করে কনভার্ট করব, যে 12 জন করে 8 দিনে, একজন করবে 12 ইনটু 8 দিনে, 8 জন করবে 8 কাটা 12 দিনে, ঠিক আছে? সেম একই ওয়েতে যদি আমি 24 জন করবে 8 দিনে, তাহলে 8 জন করবে কত দিনে? 24 দিনে, তাহলে এরা 24 মানে 12 আর 24, তাই না? 12 ডেজ ওর লাগবে আর ওর লাগবে 24 দিন, বিষয়টা একই এখানে যা আছে তাই। তাহলে এদের এলসিএমও 48ই হচ্ছে, এদের এলসিএম 48 হলে এটা হচ্ছে গিয়ে 4 বারং 48, আর এটা হচ্ছে গিয়ে কত? 4 দুগুণে 8, 4 দুগুণে 8, তার মানে বলছে 8 ম্যান স্টার্ট ওয়ার্কিং টু ডুইং দ্য ওয়ার্ক অ্যান্ড আফটার 4 ডেজ। তাহলে 8 ম্যান 4 দিনে কত কাজ করবে? 4 দিনে করবে 16 ইউনিট কাজ, 4 16, তো 16 যদি আমি বাদ দিয়ে দিই, বাকি থাকবে কত? 2 3, 32 ইউনিট কাজ, 32 ইউনিট কাজ বাকি থাকবে, করবে কে কে? এই দুটো চাইল্ড মানে যেটা 8টা চাইল্ড যোগ করছে, ওর একদিনের ইউনিট এত, তো 4 আর 2 6, 6 দিয়ে যদি ভাগ করি 5 6 30, বাকি থাকবে 2/6 মানে 5 পূর্ণ 1/3 দিন সময় লাগবে। বোঝা গেল কী করে করলাম? চলো আরেকবার রিপিট করছি, আরেকবার রিপিট করে দেখিয়ে দিচ্ছি যে কতটা সহজে এই ধরনের অঙ্কগুলো করা সম্ভব শুধুমাত্র এই অ্যাপ্রোচটা শিখে নিয়ে। এই অ্যাপ্রোচটা জানা থাকলে পরে অঙ্ক করতে খুব একটা সময় লাগবে না, টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক। এবং আমি বাকি যেই অঙ্কগুলো করাবো সেগুলোকেও এই লেটেস্ট মানে যেটা একেবারে নতুন ওয়ে এসছে সেই নতুন ওয়েতেই শেখানোর চেষ্টা করবো, যার জন্য মানে কী বলবো, স্টুডেন্টদের খুব কম সময়ে তারা অ্যারিথমেটিকটা অন্তত 100% অ্যাকুরেসির সাথে এক্সাম হলে গিয়ে করে আসতে পারবে। তো ঠিক আছে, আবার অঙ্কটা করি, কী বলছে? 12 ম্যান করে 8 দিনে, আর এদিক দিয়ে আমি দেখে এখন জাস্ট আমি এক্সাম হলে কীভাবে সলভ করবো সেটা দেখাচ্ছি। 12 ম্যান 8 দিনে অ্যান্ড 12 চিলড্রেন করে হচ্ছে 16 দিনে। আমি চোখে পড়লো যে 8 16 সমান সমান নেই, আমি এটাকে সমান করে নিই, যদি 8 দিনে করতে হয় তাহলে আমাকে এটাকে ডবল করতে হবে, তাহলে এটা 8 দিনে হয়ে গেলো, এতটুকু তো সবারই জানা। তো বলেছে যে 8 ম্যান, তো 12 ইনটু 8 ডিভাইডেড বাই 8 করে দিই, তাহলে 8 ম্যান যদি কাজটা করতো ওর 12 দিন সময় লাগতো। আবার এখানে বলছে 8 চিলড্রেন, তাহলে ডিভাইডেড বাই 8 করে দিই, তাহলে ওর লাগবে হচ্ছে 24 দিন সময়, 24 দিন, তাই না? এখন তাহলে টোটাল ওয়ার্ক কত হচ্ছে? 12 এবং 24টাকে যদি আমি ইউনিটে ভাগ করি, তাহলে এদের হচ্ছে 48 ইউনিট কাজ হচ্ছে, 48 ইউনিট কাজ। ও কত ইউনিট কাজ করবে? একদিনে করবে হচ্ছে 4 ইউনিট কাজ, আর ও একদিনে করবে হচ্ছে 2 ইউনিট কাজ, তাই না? 2 ইউনিট কাজ। তো এ 8 দিন কাজ করে ফেল, এ 8 4 দিন কাজ করে ফেলছে, 4 দিনে কত ইউনিট কাজ করে ফেলবে? 16 ইউনিট কাজ। তো 16 ইউনিটকে যদি আমি এখান থেকে বাদ দিই, বাদ 32 ইউনিট কাজ, একদিনে কত করে? 4 আর 2 মানে এখন তো আবার চাইল্ডও চলে আসলো না, চাইল্ডের 2 ইউনিট, 4 আর 2 6 ইউনিট, 6 ইউনিট দিয়ে যদি ভাগ করি 5 বার যাবে, 2/6 থাকবে, এটা কাটি দিলে 1/3 থাকবে, তাহলে অ্যান্সার হবে 5/3 ডেজ এই দিনে কাজটা সলভ করবে। এতটা সহজে করা সম্ভব। চলো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্ক এটা একটু হাই এসছে। আচ্ছা,
A is 30% more efficient, we'll say A is 30% more efficient than B, and how much time they will together complete a job which A alone 23 days. দেখো এই যে অঙ্কটা, এই অঙ্কটাতে কিন্তু আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যাব। কেন এটা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে যাব, কারণ এটা দু লাইনের অঙ্ক এবং খুব বেশি এখানে কিছু নেই যে এটা প্লাস মাইনাস মাইনাস প্লাস করতে হবে। এখানে শর্টকাট না মনে রাখাই বা কোনো কোনো মেথড, মানে অন্য কোনো মেথড না লাগানোই ভালো। আমরা ডিরেক্ট আসি 23 দিনে করে, তাহলে 1/23 হবে, 1/23 না, তাহলে এর কাজ 1/23 হচ্ছে। তাহলে বি কত, বি এ ওর থেকে 30% মোর এফিশিয়েন্ট, তার মানে বি 30% লেস, তাহলে 1/23 × 100/130, মানে এটা এ এটা বি, এভাবে তো বার করা হয়। তো এ এটা তো কেটে দিলাম, তাহলে কত থাকছে 23 × 13, 23 আর 13 যদি আমি শর্টকাট গুণ করি, শর্টকাট গুণের কিছু আছে যেগুলো আমি আমার স্পিড ম্যাথে শিখিয়ে দেবো। তো শর্টকাট গুণ করলে হচ্ছে এখানে 230 × 69 = 299, তাহলে হচ্ছে গিয়ে 10/299, 10/299 আসছে, 10/299 প্লাস 1/23, তাই না? এদের এলসিএম কত হবে, 299-ই হবে, 299 মানে 13, আর এর থেকে হচ্ছে গিয়ে 10 মানে হচ্ছে 23, 23/299 মানে 13, 1 এর 13, তার মানে কাজটা দুজন মিলে একসঙ্গে করলে লাগবে 13 দিন। দেখো এটা ট্র্যাডিশনাল নিয়মে অনেক তাড়াতাড়ি হয়ে গেল, এটাকে অন্য কোনোভাবে আমরা ভাবতেও যাব না। জাস্ট দেখলাম যে 13% মোর এফিশিয়েন্ট, হাউ মাচ টাইম দে উইল ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে যদি করে, যেখানে এ 23 দিনে করছে, তো আমি এ 23 দিনে করছে মানে এ একদিনে করবে 13, আর ও একদিনে কতটা করবে, ও একদিনে করবে, যেহেতু এ 30% মোর এফিশিয়েন্ট, তাহলে 130 এ, আর ও হচ্ছে কি 100, 0 0 কেটে যাবে, তো বাকি থাকবে 13, আর এটা ইন্টু করতে হবে, উপরে তো 10 থাকবেই, 13 আর একে গুণ করলে হচ্ছে আমার 230, আর এদিকে হচ্ছে 69, তার মানে হচ্ছে 299 প্লাস 1/23, তাহলে এটা হচ্ছে 299-ই হবে। 299 হলে পরে এখান থেকে এটা গুণ করলে হচ্ছে 13, 13 দিয়ে কী করে হলো, যদি আমি 10 দিয়ে গুণ করি 230 হচ্ছে, আর 3, তাহলে বোঝাই যাচ্ছে এটা 13-ই হবে। এটা কাটলে 110, এখানে হচ্ছে 23 হয়ে গেলো, 23/299 কাটলে পরে আবার 1/13 আসলো, 1/13 মানে 13 অ্যান্সার। জাস্ট খুব তাড়াতাড়ি এক্সাম হলে এইভাবে করতে হবে। চলো পরের অঙ্কতে যাই, পরের অঙ্কতে কী বলেছে, এ ক্যান ডু আ ওয়ার্ক ইন 16 ডেজ, এ কাজটা করবে 16 দিনে, অ্যান্ড বি সেম কাজ করে 24 দিনে, বি সেম কাজ করে 24 দিনে, দে টেক দ্য হেল্প অফ সি অ্যান্ড দ্য থ্রি ফিনিশ দ্য ওয়ার্ক ইন 6 ডেজ, এবং তারা তিনজন যখন একসঙ্গে করছে, এ প্লাস বি প্লাস সি, তখন 6 দিনে করছে, বি একা করছে 24 দিনে, সি একা করছে 16 দিনে। দেখো 16 আর 24 করলে কত হবে, 48 না, আমরা যদি ইউনিটে আসি টোটাল ইউনিট কাজ এত, তাহলে ওর করতে কতদিন সময় লাগবে, ওর করতে 4 দিন, ওর করতে লাগবে 2 দিন, আর যদি 6 দিন মানে এ প্লাস বি তিনজনকে একসঙ্গে দেখি, তাহলে করতে গেলে ওদের লাগবে 6 দিয়ে ভাগ করলে 6-8, একদিনে ওরা কত ইউনিট কাজ করবে, 8 ইউনিট কাজ, ও একা করে 2 ইউনিট কাজ, ও একা করে 4 ইউনিট কাজ, কিন্তু এ আর বি একা কত করবে, তাহলে 6 ইউনিট কাজ করে না টোটাল এ আর বি, তাহলে বি কত করবে, 8 থেকে যদি 6 বাদ দিই, তাহলে 2 ইউনিট কাজ করে বি, বি করে 2 ইউনিট কাজ, তাহলে টোটাল কাজের ইউনিট কী আসলো, 4:2:2, কাজের ইউনিট তো তাই আসলো, তাই না? 16 আর 48 কে আমি ঠিক লিখেছি, 48 হবে, 16 আর 24ই তো ছিল, 16 আর 24 48 হবে, 48 48, আরে 400 এবং 48 করে দিয়েছি আমি, সেই জন্য তো বলছি কোথায় যেন গণ্ডগোল মনে হচ্ছে, সরি এটা আমি আরেকবার করছি, একটু ভুল হয়ে গেছে, তো মুছে দিচ্ছি, মুছে দিয়ে আরেকবার ফ্রেশ করে করছি। বলেছে যে এ করে 16 দিনে আর বি করে 24 দিনে, তাহলে আমাদের ইউনিট অফ ওয়ার্ক হচ্ছে 48, 3 ইউনিট কাজ করবে, ও করবে 2 ইউনিট কাজ, এবং এ প্লাস বি প্লাস সি মিলে কাজটা করে ওরা 6 দিনে, তো 6 দিনে করলে ইউনিট কাজ কত আসছে, একদিনে কত ইউনিট কাজ করছে, 8 ইউনিট কাজ, দুইজন মিলে এ প্লাস বি এর ইউনিট কত, এ প্লাস বি এর ইউনিট হয়ে যাচ্ছে 5, তাহলে সি এর ইউনিট আসছে 3, এর ইউনিটও আসছে 3, আর কার ইউনিট থাকছে, বি এর ইউনিট আসছে 2। এবার কত বলছে, বলছে দ্য ওয়েজ ফর দ্য ওয়ার্ক ইজ 4000 টাকা, ফাইন্ড হাউ মাচ অ্যামাউন্ট ইচ উইল রিসিভ ইন দ্য প্রপোর্শন দ্য ওয়ার্ক ডান, মানে তারা যে কাজ করছে তাদের কত, তাদের ইউনিট পরিমাণ দিয়েই তো তারা পাবে না, তাহলে 4000 আছে টোটাল, 4000 আছে, 4000-এর মধ্যে কত হচ্ছে 8, 8 দিয়ে যদি আমি ডিভাইডেড করি 5 আর 40, 500 আসছে, তো 500 দিয়ে যদি আমি এখানে ইনটু করি 500, 500, 5 আর 40 না 500,
অ্যান্ড 500, তা কে কত পাচ্ছে? ও পাচ্ছে 1500, ও পাচ্ছে 1500, অ্যান্ড ও পাচ্ছে 1000। ব্যাস হয়ে গেল অঙ্ক সলভ। নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কে বলেছে ইন আ ক্যাম্প দেয়ার ওয়াজ এ প্রভিশন অফ 400 ক্যাডেটস, মানে 400 জনের খাবার আছে, 400 জনের খাবার 20 দিন যাবে, এই তো টোটাল টোটাল পরিমাণ খাবার 20 দিন যাবে। আফটার 5 ডেজ 100 ক্যাডেন্টস, মানে 5 দিন পর্যন্ত 400 জনই ছিল, তো 400 × 5, তাই না? এটা একটা প্লাস কি বলেছে, তারপরে দেখো ক্যাডে ওয়েন টু দ্য আদার ক্যাম্প, আদার ক্যাম্পে 100 জন আদার ক্যাম্পে চলে গেছে, তাহলে বাকি কত থাকলো? 300। তারপরে জাস্ট আফটার 2 ডেজ, মানে 300 জন 2 দিন, মানে 600 হয়ে যাবে। তারপরে প্লাস জাস্ট আ 2 ডেজ 3 মোর ক্যাডেটস, 3 জন আরও আসছে, মোট কথা 100 জন চলে গেছিলো, 300 জন ছিল, আরও 300 জন, মানে 600 জন, 600 জন আসলো আরও। এখন বলা হচ্ছে যে এই যে 600 জন আসছে, এই 600 জনের যে খাবারটা আছে সেটা 600 জন, না 600 জন এক্স কত দিন যাবে, দিন বলছে, এখানে তো ডেজ দেওয়া আছে, এখানে দেন নাই, মোর ক্যাডেটস জয়েন এগেন, হাউ মেনি ডেজ, তারপর ভিশন। এই অঙ্কগুলো অঙ্কগুলো জানি যে এই ধরনের অঙ্ক আমরা অনেকই করছি, তো এই ধরনের অঙ্ক কী বলে যে 100, 200, 300, 400, 500 ক্যাডেট থাকে, তাদের এতদিন চলে, প্রথমে এতজন এতদিনের মধ্যে ছেড়ে চলে গেল, তারপরে আবার এতজন আবার ছেড়ে চলে গেল, এখানে দেখেছে জয়েন করেছে, যাই হোক, তো বাকিতে খা কদিন যাবে, তো আমরা সেই অনুযায়ী দেখলাম যে 40 জনের 20 দিন গেলে মানে টোটাল কত হচ্ছে, 8000, 8000 ইউনিট, টোটাল ইউনিট 8000, না টোটাল ইউনিট হয়ে যাচ্ছে 8000। এখন এখানে প্রথমেই চলে গেল 200 ইউনিট চলে গেল, তারপরে 2000 ইউনিট, তারপরে 600 ইউনিট চলে গেল। এবার 600 জন আছে, মানে 600 জন ক্যাডেড হলো, কিন্তু ডেজ কত আমরা সেটা জানি না, ডেজটা দিলে এখানে ইউনিট পরিমাণ জানবো, তাহলে এখানে টোটাল 2600 হলো। মানে 8000 থেকে 2600 যদি আমি বাদ দিই, এটা কেমন দেখো, বাদ দেওয়ারও ম্যাথ মানে মাইনাস করারও একটা ট্রিক আছে, যদি 8000 থেকে আমি বাদ দিই, এগুলো শুধু দেখো পরীক্ষার হলে না সমস্তটা জানতে হবে। এখন আমি এটা যদি এখানে লিখতে বসি, 8000 প্লাস মাইনাস 2600 সমান এখানে 00, তারপরে 4, তারপরে 3 দিলে 5, হবে না, আমাকে এই নিয়মে চললে হবে না, আমাকে জানতে হবে যে 2600, তো 2600 মানে আমি 3000 ধরে নিই, 3000 মানে 8000 থেকে 3000 বাদ দিলে কত হয়, 8000 থেকে 3000 বাদ দিলে 5000, কিন্তু আমি এখানে অলরেডি 4000 অ্যাড করে দিয়েছিলাম, তাহলে মানে 4000 আমি এখানে বেশি নিয়েছিলাম, সেই জন্য এখানে 4000 কম আসছে, তাহলে আমি এখানে 4000 যোগ করে দিব, হয়ে গেল 5400। এবার 600 আছে এখানে আমার, এক্স এই 00 কেটে যাচ্ছে, আর 6 দিয়ে ভাগ করলে 9 সমান সমান এক্স সমান সমান 9, তাহলে 9 দিন যাবে বাকি, বোঝা গেল কী করে করতে হয়। এখানে টোটাল যেই 400 জনের 20, সেটা আমি টোটাল ইউনিটটা পেয়ে গেলাম, তারপর বলেছে প্রথম 5 দিনে তো যারা ছিল তাই, তাহলে 2000, তারপর 5 দিন পরে দেখো 2 দিন, 2 দিন কে ছিল, 100 জন চলে গেছে, 100 জন, 300, 100 জন চলে গেলে 300 প্লাস, তারপরে আবার 2 দিন বাদে কে আসছে, আরও 300 জন আসছে, 300 জন আর 300 জন মানে 600 জন, কিন্তু কতদিন যাবে সেটা জিজ্ঞেস করছে, এক্স দিন ধরে নিলাম। এবার আসলে আমার 2600 জন, 2600 জন 18 দিয়ে বাদ দিলে আমার হয় 5400 জন, 5400 ইউনিট, 5400 ইউনিটকে আমি যদি 600 এক্স দিয়ে ভাগ করি, তাহলে আমার হয়ে যায় 9, 9 বার x মানে 9, ঠিক আছে। চলো নেক্সট ম্যাথ, নেক্সট ম্যাথে কী বলেছে, আ সার্টেন জব ওয়াজ অ্যাসিস্ট বাই আ গ্রুপ অফ মেন টু ডু ইন 20 ডেজ, মানে কতজন মেন মিলে একটা কাজ 20 দিনে করে, বাট 12 মেন, ইম্পর্টেন্ট অঙ্ক ঠিক আছে, 12 মেন ডিড নট টার্ন আপ ফর দ্য জব, অ্যান্ড রিমেনিং মেন ডিড দ্য জব ইন 32 ডেজ, 32 ডেজ মানে এম ম্যান করতো 20 দিনে, বাট এম মাইনাস 12 ম্যান করতেছে 32 দিনে, কারণ কি 12 জন আসেনি। এবার এই অঙ্কটাকে আমি কী করে করবো, এই যে আমি 2 নম্বরে খুব সম্ভবত অপশন টেস্ট শিখিয়েছিলাম, এখানেও আমরা অপশন টেস্টই করবো, এবং অপশন টেস্টের মজাটা এখানে আরও ভালোভাবে বোঝা যাবে। তো অপশন টেস্টটা আমি কী করে করবো, এখানে আমাকে সবার আগে কতগুলো মানে অপশন নিতে হবে না, যেই অপশন মানে অ্যাকচুয়াল যে অপশন এক্সামে আসবে সেটা তো এখানে থাকতে হবে, তো একটা অপশন নিলাম 32, একটা অপশন হলো 48, এরকমই তো অপশন থাকে 48, একটা অপশন থাকলো 36, একটা 38, একটা 42, সরি একটু ঠিকঠাক করে লিখি, হ্যাঁ তো একটা অপশন আমি অপশন টেস্ট করবো, এ দেখো অ্যান্সার এরকম কোশ্চেন থাকবে, কোশ্চেনের নিচে লেখা থাকবে 1 নম্বর অপশন 32, 2 নম্বর অপশন 48, 3 নম্বর অপশন 36,
চার নম্বর অপশন 38, পাঁচ নম্বর অপশন 42, এভাবে থাকবে। এখন আমি যখন অঙ্কটা দেখলাম, দেখার সাথে সাথে এখন আমাকে কী করতে হবে, অপশন টেস্ট করতে হবে। অপশন টেস্ট আমি কী করে করবো, যে একটা কাজ 20 জন 20 দিনে করতে পারে, একটা কাজ করে 20 দিনে, তো টোটাল নাম্বার অফ ডে লাগে 20। এটা আমার কাজে লাগবে, কিন্তু অঙ্কের প্রত্যেকটা ইনফরমেশন কাজে লাগবে। অপশন টেস্ট মানে কি, যেই জিনিসটা আমাকে চাইছে, ফাইন্ড দ্য নাম্বার অফ ম্যান ইনিশিয়ালি এঙ্গেজড, প্রথমে কতজন এসেছিল সেটা চাইছে। মানে এটা এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তো আমি এক্স ধরে নিয়ে অনেক মাইনাস প্লাস করে তারপরে কেন করতে যাবো না, আমি ডাইরেক্ট করব। তো না আসার জন্য কি হয়েছে, যে ওরা না আসার জন্য আমার লিখেছে 32 জন, জব দ্য মেন মানে 12 জন না আসার জন্য আমার কাজটা করতে হয়েছে 32 দিনে, কাজটা আমার করতে হয়েছে 32 দিনে, ঠিক কাজটা করতে হয়েছে 32 দিনে। এইবার আমি একটা জিনিস যদি বুঝি, যে আমি যেটা প্রথমেই বলছিলাম যে ইউনিট কাজ, ইউনিট কাজ, ইউনিট কাজ মানে কি, 32 জন যখন ছিল 20 দিনে কাজটা করতো, টোটাল ইউনিট কাজ কত হতো, 640, 32 × 20 যদি করি 640 হবে, সেরকম সবগুলোর সাথে করবো, 48 × 2 = 96, 960, 720, এটা করতে সময় লাগবে না, 720, 36, 35, এটা হচ্ছে 35, 700, 720, 72, 35, 70, 70, এটা 70, এটা হচ্ছে কত হচ্ছে, 35 × 70, আর 8 × 2 = 16, 3 × 6 = 21, 76 হচ্ছে না, 33 × 76, তারপরেরটা কত, 42 × 84, এই যে এটা দাঁড়িয়ে গেল, এটা টোটাল ইউনিট কাজ। এই যে ইউনিট কাজটা, এই ইউনিট কাজটাই কিন্তু 32 দিনে করা হয়েছে। 32 দিনে কেমন করা হয়েছে, যখন 12 জন আসেনি, তো 32 × 12 যদি আমি মাইনাস করি এখানে, 32 থেকে 12 মাইনাস করলে কত হয়, 32 থেকে 12 মাইনাস করলে 20, 20 × 32, 640, 640 মিললো, কিন্তু দেখি পরেরটা, পরেরটাতে বলছে 48, 48 × 12 কত হয়, দেখো পেছনে শূন্য আসতেই হবে, সবগুলো যেহেতু শূন্য আছে, এমন কোনো সংখ্যা হতে হবে যেটাতে শূন্য হতেই হবে। তো আমি ধরলাম আরেকটা সংখ্যা এখানে 22 দিয়ে দিলাম, কারণ 12 মাইনাস করতে হবে, তো 22 দিয়ে দিলাম, চলো একটা সংখ্যা 48 দিয়ে করলাম, 48 থেকে 12 বাদ দিলে কত থাকে, 48 থেকে যদি আমি 12 বাদ দিই, 48 থেকে 12 বাদ দিলে থাকবে এক দিয়ে 6 = 36, 36 × 32 কত হবে, 36 × 32, 36 × 32-এর দিকে 900 হয়ে যাবে, 900-র বেশি হয়ে যাবে, কিন্তু এখানে কোনো অপশনে 960 আছে, বাট এটা 8 × 2 = 6, 2 × 12, কিন্তু কারো পিছনেই 2 নেই, সুতরাং ইউনিটে যখন 2 নেই আমি এটা নিতে পারবো না। এখানে 22 আছে, 22 - 12 মানে হচ্ছে গিয়ে 10, 10 - 32 = 320, এ তো নেই কোথাও না, 320 আসছে না। তাহলে তারপরেরটা যদি দেখি, তারপরে 38, 38-এর থেকেও যদি বাদ দিয়ে দিই 12, তাহলে থাকবে 26, 26-এর সাথে 2 ইউনিট করলে পিছনে 2, পিছনে তো কেউ নেই, তো পিছনে আমাকে শূন্য আসতে হবে। সুতরাং সেইভাবে দেখলে পরে দেখাই যাচ্ছে যে 32 যেটা সেটাই রাইট অ্যান্সার, কী করে, 32 জন যখন আসতো, আগের সংখ্যা 32 জন এক্স আসতো, তখন হতো 640 কাজ টোটাল। এবার 32 জন থেকে 12 জন আসেনি, মানে 20 জন এসছে, কাজ করেছে 32 দিন, তার মানে কত, 640-ই কাজ হয়েছে, বোঝা গেল। চলো আরেকবার আমি এটা মুছে নিয়ে পরিষ্কার করে বলছি কি বলতে চাইছে এখানে, ঠিক আছে। অপশন টেস্টটা আমি কি করে করব, অপশনগুলোকে রাখছি এখানে, অপশন টেস্টটা খুব মজার, অপশন টেস্ট একবার শিখে গেলে না অঙ্ক অনেক তাড়াতাড়ি সলভ হয়, ঠিক আছে। চলো কি করবো এবার, যে অপশন টেস্টটাকেই শুধু সলভ করি, আমি জানি যে এই অঙ্কটাকে যদি আমি করতে যাই অন্যরকমভাবে, এক্স ধরে নিলাম, এক্স 20x কাজ করে, তারপরে এক্স -12 × 32 = 32x + 6 × 32 × 12, তারপরে এটা হচ্ছে গিয়ে তাহলে কত হবে, 320, আর এক দিয়ে হচ্ছে 64, তাহলে হচ্ছে গিয়ে 483, এই থেকে হচ্ছে 12x, তারপরে x দিয়ে কাটো, কাটলে পরে আসবে 12 দিয়ে যদি কাটতাম তাহলে আসতো 32 অ্যান্সার, ঠিক আছে। এটা কারণ এটা এত সহজ হলো এখানে কিসের জন্য, কারণ এখানে যে নাম্বারগুলো আছে খুব ইজি, কিন্তু আমি যেটা বললাম ইউনিট অপশন টেস্ট, অপশন টেস্টটা এখানে কীভাবে কাজে আসলো, দেখো অপশন টেস্টটাও এখানে এতটা ইজি কেন, অপশন টেস্টটা এই যে অঙ্কটা আছে,
এই অঙ্কটার ক্ষেত্রে না, যে নাম্বারগুলো আছে নাম্বারগুলো খুব সহজ, কিন্তু যখনই নাম্বারগুলো কমপ্লিকেটেড থাকবে, যখন ভাগ গুণ করতে অনেক সময় লাগবে, তখন না এই মেথডের থেকে অপশন টেস্ট মেথডটা অনেক বেশি কাজে লাগবে। কীভাবে দেখো, এখনই অপশন টেস্টে আমরা দেখলাম টু, টু ইন্টু 32 মানে 640 হয়ে গেল না, 640। এবার 32 আছে, 32, এই যে 32, 32 গুণ কত হতে হবে? 32-এর থেকে যদি আমি কদিন, কজন আসেনি, 12 জন আসেনি, তো 12 জন আসেনি মানে কত, কতজন এসছে? 12 জন আসেনি মানে 32 থেকে কতজন এসছে? 20 জন এসছে, তো 20 জন মানে 640, 640, 640 সমান হয়ে গেল, একবারে অঙ্কটা চলে আসতেছে। আর এটাই যদি কমপ্লিকেটেড নাম্বার থাকতো, কমপ্লিকেট সির সাথে করতাম, তাহলে প্রচুর সময় লাগতো। সেই জন্য আমাদের যেটা অপশন টেস্ট, সেটা অবশ্যই শিখতে হবে। ওকে, চলো নেক্সট ম্যাথডে যাই, নেক্সট সরি মেথড বলতে নেক্সট অঙ্কে। কি বলছে, এ ওয়ার্ক ইজ ডান, মানে এ ওয়ার্ক ইজ ডান বাই টু ম্যান, টু ম্যান, টু ম্যান অ্যান্ড 7 বয়েজ ইন 12 ডেজ, ওকে, অর 3 ম্যান অর 5 ওমেন, আচ্ছা, ইন 8 ডেজ, ঠিক আছে, অ্যান্ড বলেছে 13 ম্যান 14 ওমেন, 14 বয়েজ, সরি, 14 বয়েজ অ্যান্ড 15 ওমেন, কাজটা কতদিনে করবে? এই যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা কী করে সলভ করবো? দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে প্রথমে আমাদের অবজার্ভ করতে হবে। কী অবজার্ভ করবো? যে 7 জন বয় আছে, এখানে দেখো 14 জন বয় আছে, মানে এটাই এর মাল্টিপল। এখানে 5 জন ওম্যান আছে, এটাই 15 জন ওম্যান আছে, এটাও এর মাল্টিপল। তাহলে আমি যদি একটু বুদ্ধি খাটাই, এখানে যদি 2 দিয়ে গুণ করে দিই, এখানে যদি 3 দিয়ে গুণ করে দিই, তাহলে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। দেখো, যখন নাম্বার অফ মেন, নাম্বার অফ বয়েজ বাড়বে, তখন অটোমেটিক্যালি এখানে নাম্বার অফ ডেজ কমে যাবে, এটাতে কমন সেন্স। তাহলে যখন এখানে 4 জন ম্যান প্লাস 14 জন বয় হয়ে যাবে, তখন সেই কাজটা 6 দিনে হবে। আবার একই রকমভাবে যখন 9 জন ম্যান প্লাস 15 জন ওমেন হয়ে যাবে, তখন কাজটা 3 দিয়ে যখন করলাম, 8/3 হয়ে যাবে। এই তো, তাহলে যদি আমি এখন দেখি এটাকে যোগ করি, তাহলে দেখবো 13 জন ম্যান প্লাস 14 জন বয়েজ প্লাস 15 জন ওমেন, সেই কাজটা এই যে এটাতে হচ্ছে। তো আমাকে এখন করতে হবে কি, এই যে এটা আছে, তাহলে আমাকে চেষ্টা, দেখো এগুলো তো ডিরেক্ট যোগ দেওয়া যায় না, তো আমাকে কী করতে হবে, 1/ করতে হবে, যে 1/6 মানে 1/4 ম্যান অ্যান্ড 1/4 মানে বয়েজ, তাহলে 1/6 কাজ করবে। তা আমি করবো কি, 1/6 প্লাস, এটা যদি 1/ করতে 1/9, 1/15, তাহলে এটা উল্টে যাবে, 3/8। এবার এখান থেকে করতে হবে 48, এদিক থেকে হচ্ছে 8 প্লাস 6, 6 8 3 6 18, মানে হচ্ছে কি আমার 8 26, 26/48 যদি কাটি, তাহলে আসবে 13/24। এখন যখন উল্টে যাবে, যখন আমাকে অ্যান্সার বের করতে হবে ডেজ, তখন কি, এটা তো পার্ট মানে অংশ, এটা তো পার্ট না, পার্ট অংশ। এবার যখন আমাকে ডেজে আনতে হবে, তখন আমি কি করব, এটাকে উল্টে দেব, 24/13 করব না, 24/13, তাহলে হচ্ছে 1/13 চলে গেলে 1/13 ডেজ লাগবে কাজটা করতে, বোঝা গেল? তো যখন এইরকম অঙ্ক দেখবো, ঠিক আমরা এইভাবেই করবো। দেখলাম যে 2 জন আছে, মানে প্রথম এই অবজারভেশনটা বিশেষ গুরুত্বপূর্ণ, যখন এখানে দেখলাম 2 জন ম্যান প্লাস 7 জন বয় করছে 12 দিনে, তারপরে দেখলাম 3 জন ম্যান প্লাস 5 জন ওমেন করছে 8 দিনে, কিন্তু পরে আমার কাছে কি চাইছে, পরে চাইছে 13 জন ম্যান প্লাস 14 জন বয় প্লাস 15 জন ওমেন, 15 জন ওম্যান চেয়েছে না? এবার 15 জন ওম্যান যখন চেয়েছে, এবার দেখো এটা এর মাল্টিপল, আবার এটাও এর মাল্টিপল, আমাকে জিনিসটা দেখতে হবে। তা দেখলাম 3 দিয়ে, এবার 3 দিয়ে যখন এদেরকে বাড়াবো, তখন তার মানে 3 দিয়ে এটা কমে যাবে, এটাকে 2 দিয়ে বাড়াবো মানে এটা 2 দিয়ে কমে যাবে, তারপরে এরা একদিনে একদিনে যত করবে, এটা উল্টে দিবো 1/6, এটা একদিন এটা উল্টে যাবে 3/8, তারপরে যা করবো এইভাবে অ্যান্সারটা এটা চলে আসবে। চলো লাস্ট অঙ্ক করি, 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কে কী বলেছে, এ বি সি টুগেদার ক্যান ফিনিশ আ ওয়ার্ক ইন 10 ডেজ, এ প্লাস বি প্লাস সি একটা কাজ করে 10 দিনে, এ অ্যালন ডু ইট 24 ডেজ, এ একা 24 দিনে করে, বি অ্যালন ডু ইট 30 ডেজ, বি একা 30 দিনে করে, আর এ অ্যান্ড বি ওয়ার্ক টুগেদার ফর 12 ডেজ, এ এবং বি 12 দিনের জন্য কাজ করলো, অ্যান্ড দ্য অ্যান্ড লিভ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক টু কমপ্লিটেড বাই সি, এবং বাকি কাজটা সি এর জন্য ছেড়ে দিল, বললো বাকি কাজটা সি করুক।
And how many days you will take do the rest work? মানে শেষ কাজটা সি করতে কতদিন সময় নেবে বাকি কাজটুকু। তো আমি কি করে করব, ওই যে নিয়ম একের দশ আমরা যাব না, এই নিয়ম, এই নিয়ম আমরা অ্যাভয়েড করব, আমরা নতুন নিয়ম শিখব, ইউনিট মেথড। ইউনিট মানে টোটাল ইউনিট কাজ। তাহলে আমাদের এখানে একটা জিনিস আমরা এখানে জানি যে এ আর বি, তো কাজটা তো সমানই, আমি তো যেটা আগেই বলছিলাম যে কাজের পরিমাণটা একই থাকবে। তো এ আর বি কে এই যে কাজটা করছে সেই কাজটাই বি করছে, সেই কাজটাই সিকেই করতে হবে। তো আমি এখানে টোটাল কাজের পরিমাণ দেখি, টোটাল কাজের পরিমাণ দেখতে গেলে এই যে 24 আর 30 আছে না, এই 24 আর 30 এলসিএম বের করি, যদি 30 4 বাদ দিয়ে 120, 5 বাদ দিয়ে 120, হ্যাঁ, তো এটা এলসিএম হবে 120। 120 মানে 4 বার, 120 মানে 5 বার, তার মানে এ একদিনে 5 ইউনিট কাজ করে আর বি একদিনে করে, সরি, হ্যাঁ, বি একদিনে করে 4 ইউনিট কাজ। তাহলে এ করে 5 ইউনিট কাজ আর বি করে 4 ইউনিট কাজ, আর ওরা তিনজন মিলে কাজটা করে 10 দিনে। 10 দিনে মানে 12, একদিনে 1 ইউনিট কাজ করে। দেখো এবার একদিনে বি আর সি কত, 9 ইউনিট কাজ করে নিচ্ছে, বাকি কত থাকছে, বাকি যেই ইউনিট কাজটা থাকছে সেটা সি করে। তো একদিনে সি কত কাজ করছে, 3 ইউনিট কাজ, একদিনে সি করছে 3 ইউনিট কাজ, তাই না? এখন বলছে যে ওরা 12 দিন কাজ করে ফেলছে, 12 দিন কাজ করে ফেলছে, তাহলে ওরা দুজন মিলে একদিনে 9 ইউনিট কাজ করে, তাহলে 12 দিন যদি কাজ করে কাজ কত করবে, 108 ইউনিট। 108 ইউনিট কাজ করলে বাকি কত থাকছে, 12 ইউনিট, 12/3 সি, তাহলে সি বাকি কাজটা করবে 4 দিনে। ঠিক আছে, কত সহজ হয়ে গেল এই একটা নিয়মের দ্বারা, মানে জাস্ট ইউনিট মেথডটা জানতে হবে। চলো এটাকে আরেকবার ফ্রেশ করে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, এখানে লাস্ট অঙ্ক আছে, এটা আরেকবার ফ্রেশ করে বলে দিই যে কীভাবে করবো ইউনিট মেথড। ইউনিট মেথডের মানেই হচ্ছে গিয়ে যেটা এলসিএম আসবে সংখ্যাগুলো, সেটা হচ্ছে টোটাল পরিমাণ কাজ, সেই টোটাল পরিমাণ কাজটা ধরেই আমাদেরকে ম্যাথটা সলভ করতে হবে। ঠিক আছে, তো চলো করা যাক লাস্ট ম্যাথ, অনেকটা সময় চলে গেছে। কি বলেছে দেখি, বলেছে যে এ বি সি ক্যান ডু 10 ডেজ। আমাদের বলা হলো যে দেখো আরেকবার করি, এ প্লাস বি প্লাস সি তিনজন মিলে করে কাজটা 10 দিনে। ওকে, বলছে এ কাজটা করে, এ কাজটা করে 24 দিনে, বি কাজটা করে 30 দিনে। এখন যদি আমি তিনজনের এলসিএম বের করি 120 হবে, দুজনের বের করলে হবে, তিনজনের বের 120 হবে, ওর ক্ষেত্রে কী আসবে, ওর ক্ষেত্রে আসবে 5 দিন, ওর ক্ষেত্রে আসবে, বিয়ের ক্ষেত্রে আসবে 4 দিন, এর ক্ষেত্রে আসবে 12 দিন, 12 ইউনিট, সরি ইউনিট, ও 5 ইউনিট, ও 4 ইউনিট, 12 ইউনিট। এবার দেখো বলছে যে এ আর বি 12 দিন কাজ করে চলে যায়, 12 দিন কাজ করে চলে যায়, একদিনে ওদের কত ইউনিট কাজ হয়, একদিনে ওদের হয় 9 ইউনিট কাজ, তো 12 দিনে ওরা কত ইউনিট কাজ করবে, 108 ইউনিট কাজ, 120-তে 108 বাদ দিলে কত হবে, 12 ইউনিট কাজ বাকি থাকবে। এবার ওরা দুজন মিলে কাজ করে 9 ইউনিট, আর তিনজন মিলে যখন কাজ করে তখন করে 12 ইউনিট, তাহলে সি একা কত ইউনিট কাজ করে, 3 ইউনিট। তো 3 ইউনিট কাজ যখন একা করে একদিনে, 12 ইউনিট কাজ করতে কত সময় লাগবে, 4 দিন, তো অ্যান্সার 4 দিন। চলো আজকের জন্য এতটুকুই, আজকে 10টা অঙ্ক, আজকের ক্লাসের 10টা অঙ্ক শেষ, আগামীতে আরও 10টা নতুন অঙ্ক নিয়ে এরকম নতুন ট্রিকের সাথে আসবো। ঠিক আছে, আর যদি এই যে ট্রিক যেটা বললাম সেটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তাহলে যেই নতুন ম্যাথগুলো আসবে সেগুলো সবার আগে পেয়ে যাবে, এবং বন্ধুদের সাথে একবার শেয়ার করে নিও। চলো, থ্যাংক ইউ।